স্টেলিন, আইসক্রিম গলে যাচ্ছে, কোথায় তুমি? এই তো আসছি। সেলিন, পানি খেও একটু পর পর, না হয় টনসিল ফুলবে। টনসিল নেই, ছোটবেলায় ফেলে দিয়েছি। ও, তাহলে তো তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম, কিছু হলে বিছানায় পড়ে থাকবে। কিছুই হবে না, দেখে নিও। দেমির, আমরা কি কি নেব? কিছুই নেব না। আচ্ছা দেমির, আমরা কোথায় যাচ্ছি একটু বলবে? ভয় লাগছে কিন্তু। প্রথমে পানিতে ফেলে দাও, তারপর আমাকে পুরো জঙ্গল ঘোরাও, সান্ত্বনা দিতে ব্ল্যাকবেরি এনে দাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর আমি এখন প্ল্যান করছি, ভয় পাচ্ছ? কি হলো, ভেবেছো সব তোমার সাথে হতে পারে? তখন আবহাওয়া অনেক গরম ছিল, আর আমাকে এখন পানিতে ফেললে আমি সাথে সাথে অসুস্থ হয়ে পড়ব। আর আমরা হারিয়ে গেলে তেমন কোনো সমস্যা নেই, জানোই তো ব্ল্যাকবেরি আমার খুবই ভালো লাগে। আচ্ছা বাদ দাও, তুমি ব্ল্যাকবেরি খুঁজে পাবে না, অন্য কিছু খেয়ে নেব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, গাছেরা বুঝি শুধু তোমাকেই ফল দেখাইছিলেন। সত্যি দেমির, কিছু মনে করো না, তুমি আর প্রকৃতি, আমি ছাড়া অসম্ভব। তুমি তো এটাও জানো না পিঁপড়ারা কোন দিকে তাদের বাসা বানায়। আমি আগুন জ্বালাতে পারি, এটা ধরবে তো? ঠিক আছে। দেমির, কি হয়েছে বলো? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। তাকাবো না। তুমি যদি এমন কিছু খেতে যাতে আমার অ্যালার্জি নেই, তাহলে হয়তো অনেক রোমান্টিক মুহূর্ত তৈরি হতো। সেলিন, তোমার কোনো ক্ষতি হবার আগে আমি আইসক্রিমটা রেখে আসছি। আর একটু বেশি খেলে তোমারই বড় কোনো ক্ষতি হতে পারে। লেমন, চকলেট, ভ্যানিলা সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছে, কি টেস্ট পায়! আই এম সরি, আমি সাধারণত সবার সামনে কখনো এই ধরনের আচরণ করি না। আমার মনে হচ্ছে আজ সবকিছু একটু বেশি হয়ে গেছে। সবার সামনে? আমি একদমই এমন না। এমন মানে? দুর্বল, খুব অসহায়, নিয়ন্ত্রণহীন, কি করবো তা জানি না, কে কি চাই আমি তাও বুঝি না। দেখো, তুমি যা যা বলছো সেগুলো তো আমার সাথেও মিলে যাচ্ছে। তুমি এমন না ইলুল। আমার আগে কখনো এতটা অসহায় লাগেনি। আমাকে যেতে হবে। তুমি আর কিছুদিন থাকো, তোমার অতীতকে ভুলে গিয়ে এবার বর্তমানকে নিয়ে বাঁচো। হয়তো এখানে থাকার কারণ খুঁজে পাবে। আজ রাতের কিছু ভেবো না, কাল একটা নতুন দিন আসবে।
খুব সুন্দর লাগছে সত্যি। আসলে তুমি তো জানো আমি কেউ প্রশংসা করলে সহজে বুঝতে পারি না। সমস্যা নেই, তুমি তখনও ততটাই সুন্দর যখন কিছু বুঝতে না পারো। দেমির, উফ, হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজ কি হয়েছে বলো তো? তুমি মনে হচ্ছে আমার চেহারা মুখস্থ করছো। হ্যাঁ, মুখস্থই করছি। কেন, আমি কি কোথাও চলে যাচ্ছি? হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু আমি তো তোমার সাথে যাচ্ছি, দুজন একসাথে। সত্যি আমরা একসাথে যাচ্ছি। আচ্ছা তাহলে আমি এখন আমার রুমে চলে যাই, আমরা কাল সকালেই রওনা হব, এখনো ব্যাগ গুছাইনি। গুড নাইট সুইট হার্ট। তোমাকে ভালোবাসি সাকিস। চিচি, কি মনে হয় এই সবগুলো ড্রেস নিয়ে যাওয়া ঠিক হবে? হ্যাঁ, কোনটা নেব? এক কাজ করি, আমি বরং দুটোই নিয়ে যাই, এমনিতেও আমরা ড্রাইভ করেই যাব, রোমান্টিক মোমেন্টের জন্য তো রেডি থাকতে হবে। দুই মিনিটের জন্য ভেতরে আসতে পারি? এসো। দেমির, আমরা কি কিছু গরম কাপড়ও সাথে নেব? হ্যাঁ, একটু বলো না, আমরা কি ঠান্ডা এলাকায় যাচ্ছি? জানি এটা তোমার সারপ্রাইজ, কিন্তু বুঝতে পারছি না কি নেব তাই। তুমি একটু বসো, এসো, এগুলো রাখো। সেলিন, থ্যাংক ইউ সো মাচ, মানে হুট করে সব কাজ ফেলে আমার সাথে ট্যুরে যেতে রাজি হওয়ার জন্য। এসো। কোনো চিন্তা করো না, আমরা সব কথা বলেছি, অনেক প্রিয় কথা, অনেক অপ্রিয় কথা। তুমি অনেকদিন ধরে আমাকে কিছু বলার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু আমি বলার সুযোগ দেইনি। না বলা পর্যন্ত তুমি স্বস্তি পাচ্ছ না। হ্যাঁ তাই। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে কথা বলার দরকার হলে আমরা বলবো, কিন্তু এটা অতীতের ব্যাপারে বলবে তো? আগে তো এ নিয়ে কথা বলতে রাজি হওনি, কিন্তু আজ তোমার কি হলো সেলিন, হঠাৎ রাজি হলে যে?
বলেছিলাম না কাল রাতে স্বপ্নে তোমাকে জাগাতে পারিনি? যখন ফোন করলাম তুমিও দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছ। তখন বুঝতে পারি, আমি তোমাকে অনুভব করতে পারি, আর তোমার হৃদয়ে এখানে শুধুমাত্র আমি আছি, আমি সেটা জানি। আর যদি তোমার মনে কিছু থাকতো, কোনো দ্বিধা বা কোনো প্রশ্ন, বুঝে নিতাম। নেই, সত্যি বলছি সেলিন, আমার জীবনে এখন শুধু তুমিই আছো, আর